বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার কর্মকর্তার লাশ হোটেলে চীনা মহড়ার মধ্যেই রহস্য মৃত্যু। কড়া হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা। জানিয়ে দেবে ইউক্রেনকে ভয়ঙ্কর হিমার দিচ্ছে আমেরিকা, এটা আসলে কি? এরপরেই থাকছে যুক্তরাষ্ট্রে একদিনে 1500 ফ্লাইট বাতিল। এদিকে কাবুলে বিস্ফোরণে নিহত 8 দায়ী শিকার আইএসের। সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো অব্যাহত থাকবে বলছে তাইওয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। তাইওয়ানের ক্ষেপণাস্ত্র সংস্থার কর্মকর্তার লাশ হোটেলে চীনা মহড়ার মধ্যেই রহস্য মৃত্যু। তাইওয়ান সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর যুদ্ধ মহড়া চলছে, এই আবহেই রহস্য মৃত্যু ঘটল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার সহপ্রধানের। তাইওয়ানের সরকারি সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সির কথা উল্লেখ করে এমনটাই জানিয়েছে রয়টার্স। কি কারণে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়াং লিসিং তাইওয়ানের সেনার অধীনে থাকা চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহপ্রধান ছিলেন। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আওয়াং পেশাগত কাজে দক্ষিণ তাইওয়ানের পিংটুং প্রদেশে গিয়েছিলেন বলেও জানা গেছে। শনিবার তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করারও কথা ছিল। চীনের সাথে তাইওয়ানের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বেশ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইপেই। ঘটনাচক্রে শুক্রবার থেকে তাইওয়ান প্রণালীর পিংটং এলাকার কাছেই আকাশ এবং নৌযুদ্ধের মহড়া দিতে শুরু করেছে চীন। তাইওয়ান থেকে চীনের সেই মহড়া স্থলের দূরত্ব 20 কিলোমিটারেরও কম। সূত্র আনন্দবাজার। কড়া হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা। শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। শুক্রবার দুপুরে গাজার একটি উঁচু ভবনে এই হামলায় এখনও পর্যন্ত 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ইসলামিক জিহাদ গ্রুপ নামে একটি দলের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল জাবারিকে হত্যা করতে এই হামলা চালানো হয়। গত সপ্তাহে ইসলামিক জিহাদের নেতা বাসাম আল সাদিকে আটকের পর এর প্রতিবাদে ইসরায়েলের ভেতর হামলা চালানোর ঘোষণা দেয় গ্রুপটি, আর এরপরই এই হামলা চালানো হয়েছে। গাজার 3টি পৃথক স্থানে হামলা চালানো হয়। বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী কড়া ভাষায় ফিলিস্তিনিদের হুমকি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় তাদের জানান দেওয়া হলো, আমরা তাদের ধরবই। ইসলামিক জিহাদ গ্রুপের হুমকি মোকাবেলা ও ইসরায়েলি নাগরিকদের রক্ষার জন্য আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবে। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেথ সাকেদ বলেছেন, আমরা জানি না অবস্থা কিরকম হবে, কিন্তু এটি সময় নিতে পারে। এবারের টি লম্বা যুদ্ধ এবং কঠিন হতে পারে। ইসলামিক জিহাদ গ্রুপ ইসরায়েলের ভেতর হামলা চালানোর হুমকি দেওয়ার পর নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইসরায়েল সরকার। এদিকে ইসলামিক জিহাদ গ্রুপটিকে সমর্থন দেয় ইরান। তাদের হেডকোয়ার্টার হলো সিরিয়ার দামাস্কাসে। এই গ্রুপটি ইসরায়েলের বিরুদ্ধে অনেক হামলা চালিয়েছে। বিমান হামলার পর ইসলামিক জিহাদ গ্রুপ ইসরায়েলের রকেট হামলা চালাতে পারে এই আশঙ্কায় নিজেদের আয়রন ডোমগুলোকে সচল করেছে ইসরায়েল। সূত্র বিবিসি ওয়াল জাজিরা। ইউক্রেনকে ভয়ঙ্কর হিমার দিচ্ছে আমেরিকা, এটা আসলে কি? গত 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার বিরুদ্ধে চলমান এই যুদ্ধে ইউক্রেনকে ক্রমাগত সহায়তা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগেও বেশ কয়েকটি সহায়তা প্যাকেজ প্রদান করেছে আমেরিকা। এবার রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এ যাবৎকালীন সবচেয়ে বড় নিরাপত্তা সহজতা প্যাকেজে ঘোষণা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের সহায়তা প্যাকেজটি হবে $100 কোটি। নতুন এই সহায়তা প্যাকেজে আওতায় থাকবে M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম তথা হিমার্স। হিমার্স রকেট সিস্টেম কি? হিমার্স হচ্ছে উচ্চ প্রযুক্তির হালকা রকেট লঞ্চার যা গাড়িতে স্থাপন করা হয়। এটি যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ও এক স্থান থেকে অন্য স্থানে সহজে মোতায়েন করা যায়। প্রতিটি ইউনিটে 6টি করে GPS গাইডেড রকেট থাকে। প্রায় 1 মিনিটের মধ্যে অল্প কয়েকজন মিলেই পুনরায় রকেট লোড করে ফেলা যায়। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমানে ইউক্রেনীয় বাহিনী যেসব রকেট সিস্টেম ব্যবহার করছে তার চেয়ে এই রকেট সিস্টেম উল্লেখযোগ্যভাবে অনেক বেশি নির্ভরযোগ্য। এই রকেটগুলোর পাল্লা 80 কিলোমিটার অর্থাৎ 50 মাইল। যুক্তরাষ্ট্রের দেওয়া M777 হাউবিজারের চেয়ে হিমার্সের পাল্লা প্রায়
দ্বিগুণ বেশি। ইউক্রেন যুদ্ধে মে মাসে M777 হাউইজারের ব্যবহার শুরু হয়। হিমার্স কেন এত গুরুত্বপূর্ণ? ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে দীর্ঘদিন ধরে দূরপাল্লার কামান চেয়ে আসছিলেন ইউক্রেনের কর্মকর্তারা। সাধারণত পূর্বাঞ্চলের বিস্তৃত এই সমতল অঞ্চলে হামলা প্রতিহত করা অন্য ঘন বসতিপূর্ণ শহরের এলাকাগুলোর চেয়ে কঠিন বলে মনে করা হয়। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর আরও পেছনের অবস্থান হামলা চালাতে ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করবে এই হিমার্স। আরও সুরক্ষিত দূরত্বে অবস্থান করেও তারা হামলা চালাতে সক্ষম হবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক স্যামুয়েল ক্রেনি ইভানোস আল জাজিরাকে বলেন, বিস্তৃতভাবে বলতে গেলে ইউক্রেনের চেয়ে রাশিয়ার কামানের মজুদ দীর্ঘপাল্লা ও সংখ্যায় বেশি। তিনি আরও বলেন, যদি আরও উন্নত করা হয় তবে বর্তমানে রুশ বাহিনীর ব্যবহার করা রকেট সিস্টেমগুলো দিয়ে 90 অথবা 120 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ব্যাপক ও ধ্বংসাত্মক গোলাবর্ষণ সম্ভব। এসব রকেট সিস্টেমের মধ্যে BM-30 শিমেরস টর্নেডো রকেট সিস্টেম উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে একদিনে 1,500 ফ্লাইট বাতিল। বজ্রপাত ও বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোই টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। খবর CNN-এর ফ্লাইট ট্র্যাকিং স্লাইড ফ্লাইট আওয়ারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার রাত 9:30 পর্যন্ত 1,500-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটনের বাইরে নিউইয়র্কের লাগুরাডিয়া, নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল ও রেগান ন্যাশনাল এয়ারপোর্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্রে গত বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইন্সের 1,248টি ফ্লাইট বাতিল হয়েছে। বিগত 6 সপ্তাহের মধ্যে ওই দিন দেশটিতে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয়েছে। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের 370টি বা 9% ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ারলাইন্সটির আরও 1,800 বা 46% ফ্লাইট দেরিতে ছেড়েছে। সাউথ ইস্ট এয়ারলাইন্স বলছে, আবহাওয়া সংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। এ সপ্তাহ জুড়ে দেশ আমাদের কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটছে। ফ্লাইট অ্যাওয়ারের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী বজ্রপাত ও খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে গতকাল 7,700-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। কাবুলে বিস্ফোরণে নিহত 8 দায়ী স্বীকার IS-এর। আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। শুক্রবারের এই বিস্ফোরণে দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 18 জন। তবে এক বিবৃতিতে IS দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় 20 জন হতাহত হয়েছেন। আফগান পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী শিশু সহ 50 জনের বেশি হতাহত হয়েছেন। তিনি আরো বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আহত ব্যক্তিদের বেশিরভাগই অবস্থা গুরুতর। 2014 সাল থেকে আফগানিস্তানে সক্রিয় IS এর অনুগত গোষ্ঠীটি গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর IS কে সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তানে সাম্প্রতিক হামলাগুলোর দায় স্বীকার করছে IS। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে মূলত এসব হামলা চালানো হয়েছিল, সূত্র রয়টার্স। বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো অব্যাহত থাকবে বলছে তাইওয়ান। তাইওয়ান ঘোষণা দিয়েছে যে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো অব্যাহত থাকবে। BBCকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বশাসিত দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ও। দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন যখন অঞ্চলটির সফরের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। BBCকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে স্বাগত জানিয়েছেন জোসেফ ও। তিনি বলেন, পেলোসির মতো নেতাদের তাইওয়ান সফর খুবই গুরুত্বপূর্ণ, এতে তাইপের সুনাম বৃদ্ধি পায়। আন্তর্জাতিক সম্প্রদায় এটা অনুধাবন করতে পারে যে তাইওয়ান একটি গণতান্ত্রিক দেশ। এই ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে চীনের নৌমহড়ারও নিন্দা জানান তিনি। বলেন, বেইজিং এর প্রতিক্রিয়ার মুখে গণতান্ত্রিক রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো থামবে না তাইপে। জোসেফ ও বলেন, চীনের আগ্রাসী আচরণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তাদের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, কারণ বৃহস্পতিবার দুপুর থেকেই তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার কারণে শত শত জাহাজ এবং বিমানকে অন্য পথে চলাচলের ব্যবস্থা করতে হয়েছে। তাইওয়ান চীনের একমাত্র লক্ষ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
জোসেফ উ বলেন, চীন কি করছে সে ব্যাপারে এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রাখা উচিত। তিনি বলেন, তাইওয়ান স্থিত অবস্থা বজায় রাখতে চায়, নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া সহ একটি স্বশাসিত দ্বীপ হিসেবে একটি বজায় থাকবে। সূত্র বিবিসি।